सुप्रिय शिक्षार्थी बंधुरा आज के करब नवम और दशम श्रेणी अनुशीलनी 3.3 उत्पादक विश्लेषण। उत्पादक विश्लेषण 26 नम्बर की आछे 3a+1 होल क्यूब माइनस 2a-3 होल क्यूब। তাহলে এখানে দিয়ে দিয়েছে যে দুটেই কিউব দিয়ে দিয়েছে যে a কিউব মাইনাস b কিউব। এটা যদি আমাদের a হয় 3a+1 এটা যদি আমাদের a হয় এবং 2a-3 এটা যদি আমাদের b হয় তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা কি যে a কিউব a - b হোল কিউব না a - b ইনটু ए स्क्वायर माइनस प्लस ए बी प्लस बी स्क्वायर ए क्यूब माइनस बी क्यूब सूत्र जे ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर। तहले एखाने कि आछे जदि आमरा 3a+1 एटा जदि आमरा ए मने करी 3a+1 এটা আমরা মনে করব x বাই a যে কোনটা মনে করি এটা যদি আমরা a মনে করি a এবং 2a-3 এটা যদি আমরা b মনে করি তাহলে কি হয় যে a কিউব - b কিউব তাহলে a কিউব - b কিউবের সূত্রটা কি a কিউব - b কিউবের সূত্র হলো a - b। তাহলে কি প্রথমে আমরা লিখি যে a - b a কোনটা a হলো 3a+1 এটা হলো a। তারপর আছে কি মাইনাস, যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো a - b কোনটা 2a - 3 এটা হলো কি b। তাহলে a - b এটারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তারপর কি আছে যে a - b ইনটু a স্কয়ার কি আছে তাহলে a স্কয়ার আছে যে এটারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেব a স্কয়ার 3a+1 a স্কয়ার এটা কি 3a+1 এটা হলো a স্কয়ার। তারপরে কি তারপরে প্লাসের পর কি ab এ কোনটা 3a+1 এটা হলো a আর b কোনটা 2a-3 এটা হলো b তারপরে কি আছে প্লাসের পরে আছে b স্কয়ার প্লাস 2a-3 স্কয়ার এটা হলো b স্কয়ার। তাহলে কি আছে যে a - b সূত্রটা হলো কি যে a কিউব - b কিউব তাহলে a হলো আমাদের 3a+1 আর b হলো 2a-3 তাহলে a - b হোল a কিউব - b কিউব a কিউব - b কিউবের সূত্রটা কি দাঁড়াইলো যে a - b 3a+1 এটা হলো a - 2a - 3 এটা হলো b তাহলে a - b ইনটু a স্কয়ার আমাদের a স্কয়ার কোনটা a স্কয়ার হলো 3a+1 এটা হলো a 3a+1 এটা হলো a তাহলে কি a স্কয়ার তারপর আছে কি প্লাস তার প্লাসের পর কি ab কোনটা a হলো 3a+1 আর b হলো 2a-3 তাহলে ab তারপর কি b স্কয়ারের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হবে কারণ এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাহলে প্লাসের পরে প্লাস তাহলে যদি আমরা না আটকাই দিই তাহলে আমরা ওইটা আর একটা সংখ্যা হয়ে যাবে এখন পুরোটা একটা সংখ্যা। এখন কি হয় সমান 3a+1 এটা কি a তারপর আছে কি এটা মাইনাস দেয়া এটা যদি আমরা গুণ করি তাহলে প্রথমটা কি হয় -2a - কি হয় -এ গুণ করলে -এ হয় প্লাস 3 এটা কি লিখলাম a - b রে আমরা ই করে দিলাম গুণ করে দিলাম মাইনাস সাইন দিয়ে এটা গুণ করে দিলাম তাহলে a - b ইনটু
এটা এখন কিসে সূত্র পড়ছে আবার পড়ছে না যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কারণ 3a প্লাস 1 এর একটা স্কয়ার আছে 3a এটা হলো একটা স্কয়ার আছে তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার এর সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র কি সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কি এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র যে 3a প্লাস 1 হোল স্কয়ার 3a হলো এখানে a আর অন হলো এখানে বি অন হলো এখানে মিটার 3a 3a স্কয়ার এটা কি a স্কয়ার তারপর কি প্লাস 2ab এ কত এ হলো এখানে 3a আর b হলো 1 তারপর কি b স্কয়ার অন স্কয়ার তারপর অন স্কয়ার তারপর আছে কি প্লাস প্লাস এর পরে a b এখন কি এটারে গুণ করতে হবে এইটা এই এই পুরোটা দিয়া এই পুরোটারে গুণ করতে হবে a আর b গুণ হয় তো গুণ করলে কি হয় 3 এ দিয়া 2 এর যদি আমরা গুণ করি তাহলে কি হয় 6 a স্কয়ার এর এর গুণ করলে কি হয় a স্কয়ার তো 3 আর 2 তে গুণ করলে হয় 6 আর a তে তে গুণ করলে হয় a স্কয়ার তাই প্রথম আমরা 3 এ দিয়া এটারে গুণ করলাম তো 3 এ দিয়া আমাদের 3 এর গুণ করতে হবে তাহলে কি হয় প্লাস এ মাইনাস এ মাইনাস 3 3 9 এ তাহলে আমরা এই 3 এ দিয়া 2 এ এবং মাইনাস 3 এ গুণ করলাম এখন কি প্লাস 1 দিয়ে গুণ করা লাগবে তো প্লাস 1 দিয়ে আমরা গুণ করি প্লাস 1 দিয়ে এটা গুণ করলে যে আছে তাই থাকে প্লাস 2 এ আর এই জায়গা থাকে মাইনাস 3 এখনো কিন্তু এইটা আমাদের বাকি আছে এইটা আমরা নিচের লাইনে লিখে দেব তাহলে কি হয় এইটা হতো একটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র 2a মাইনাস 3 এর স্কয়ার 2a না এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে প্রথম কি হয় প্লাস 2 এর স্কয়ার করলে কত হয় 4a স্কয়ার 4a স্কয়ার বা আমরা এইভাবে লিখতে পারি যে 2a স্কয়ার এ স্কয়ার তারপর কি তারপর হলো মাইনাস এই যে এ মাইনাস বি স্কয়ার সূত্র কি মাইনাস প্লাস আছে তো এখানে আছে এখন আমরা সরাসরি এটা বসাইতে পারি যদি মাইনাস থাকতো তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতাম এখন আছে কি প্লাস তাহলে কি সূত্রে 2 তারপর কি a a কত 2a তারপর কি b b কত 3 এটা কি লিখলাম a স্কয়ার মাইনাস 2ab তারপরে কি প্লাস বি স্কয়ার প্লাস 3 এর স্কয়ার 3 এর স্কয়ার এখন কি এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম এই এই থেকে এইখান থেকে কিন্তু আসছে এটা এইখান থেকে এই জায়গায় আসছে তাহলে এখন কি হয় এখন এই যে 2 3 এ আর এখানে আছে মাইনাস 2 এ তাহলে কি থাকে এখানে এ এ থাকে কারণ 3 এ থেকে 2 এ বাদ যাবে 3 থেকে যদি 2 এ বাদ যায় তখন এখান থেকে a আর এই জায়গা আছে প্লাস 1 আর এই জায়গা প্লাস 3 তাহলে কি হয় প্লাস 4 তাহলে এটা যোগ বিয়োগ করলে হয় a প্লাস 4 এটা করলে কি হয় এখন আমরা এখন ওই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিয়ে একটা ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলে কি হয় এই যে 3 a স্কয়ার 3 এর হোল স্কয়ার আছে তাহলে কি হয় 9 a স্কয়ার কিভাবে হয় 3 এর স্কয়ার করলে 9 হয় এই স্কয়ারটা 3 এর উপরে আছে এর উপরেও আছে তাহলে কি হয় 3 এর স্কয়ার হয় 9 আর এর উপরে স্কয়ার প্লাস এটা গুণ করলে কত হয় 3 2 6 1 দিয়ে গুণ করলে 6 এর 6ই হয় তাহলে 6 6 এর পরে কি আছে a তাহলে 6 a পরটা 1 এর উপরে স্কয়ার করলে কত হয় 1 এর স্কয়ার করলে কি 2 হতে পারে পারে না কারণ 1 এর স্কয়ার করলে দুইটা 1 এর গুণফল 1 ইনটু 1 সমান সমান অন স্কয়ার অন স্কয়ার তাহলে দুইটা অনেক গুণফলে কত হয় 1 হয় 1 তারপর কি আছে 6 এ স্কয়ার কোথা থেকে পাইছি আমরা এটা আর এটা গুণ করে পাইছি 6 এ স্কয়ার প্লাস 6 এ স্কয়ার তারপর কত আছে 9 এ কিভাবে পাইছি এই 3 দিয়ে মাইনাস 3 এ গুণ করলে 3 এ দিয়ে মাইনাস 3 এ গুণ করলে মাইনাস 9 এ হয় মাইনাস 9 এ তারপর কি আছে
তারপর আছে 2a 2a কিভাবে পেলাম এই 1 দিয়ে এটা গুণ করলে হয় 2a প্লাস 2a তারপর কি তারপর মাইনাস 3 এখন এটা যদি আমরা করি আবার এটা করলে কি হয় প্লাস আছে প্লাস 2 এর কোন স্কয়ার করলে কত হয় 4 কারণ স্কয়ারটা 2 এর উপর আছে এর উপর আছে তা 4 a স্কয়ার তারপর আছে কি মাইনাস এটাতে গুণ করলে কত হয় 3 2 গুণে 6 6 2 গুণে 12 12 a 12 a তারপরে কি হয় 12 এর পরে 3 এর স্কয়ার 3 এর স্কয়ার করলে কি হয় প্লাস 9 এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে গেলাম এখন আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ কোন জায়গা যোগ যোগ স্কয়ার আছে এই জায়গায় স্কয়ার আছে এই জায়গায় স্কয়ার আছে সবটা যোগ করলে আমাদের কত হয় সমান সমান a প্লাস 4 এর আছে কি 9 a স্কয়ার তারপর আছে কি 6 a স্কয়ার এটা প্লাস তারপর আছে কি 4 a স্কয়ার এটা প্লাস তাহলে কি হয় যে 4 আর 6 10 10 আর 9 কত হয় 19 অন 9 10 আর 9 কত হয় 19 19 এ স্কয়ার কারণ এই 9 এ স্কয়ার 6 এ স্কয়ার 4 এ স্কয়ার তিনটার পেছনে কি আছে যোগ তিনটার পেছনে প্লাস তারপরে কি আমরা এ এই জায়গা আছে 6 এ প্লাস এই জায়গা আছে মাইনাস 9 এ তারপর আছে প্লাস 2 এ তারপর আছে মাইনাস 12 এ তাহলে কত হয় 6 এ এবং 2 এ আছে প্লাস আর 9 এ এবং 12 এ আছে মাইনাস তাহলে এখানে কত হয় 6 6 আর 2 8 আর মাইনাস এটা যোগ করলে কত হয় 12 এবং 9 21 তো 21 থেকে 8 বাদ যাবে তাহলে থাকে কত 13 13 বড় মাইনাস সাইন 13 এ তারপরে কি আছে এরপর থাকে আমাদের সংখ্যা 1 আছে প্লাস 9 আছে প্লাস কত হয় 10 আর কত আছে 3 আছে কি মাইনাস তাহলে 10 এর থেকে 3 বাদ যাবে তাহলে কত থাকে 7 7 কি 7 হলো প্লাস 8 এই অ্যানসার এটি অ্যানসার তাহলে কিভাবে আসলো প্রথম আছে কি আমাদের 3a প্লাস 1 এটার আছে একটা কিউব 3a প্লাস 1 কিউব মাইনাস 2a মাইনাস 3 কিউব 2a মাইনাস 3 কিউব এখন এটা আছে কি এটার যদি আমরা মনে মনে a ধরি মনে ধরে যে a মনে করি এটা a আর এটা b তাহলে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি এই সূত্র অনুসারে যদি আমরা এটার ফেলাই তাহলে কি হয় সূত্র অনুসারে যদি ফেলাই তাহলে প্রথম আছে কি a মাইনাস b তাহলে a মাইনাস b এখানে ব্র্যাকেট দিয়েছি এই জন্য যে মাইনাস দিয়ে গুণ করতে হবে একসাথে যদি আমরা এটা লিখতে পারতাম তাহলে আমি লিখতে পারতাম এখন সবাই তো তোমরা পারবা না এটা লিখতে তাহলে ওটা কি করতে হবে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি ব্র্যাকেটটা উঠানোর সময় আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে দেব তাহলে a মাইনাস b তারপর কি আছে ইনটু ইনটু কি তারপরে a স্কয়ার কই এই যে এ স্কয়ার তারপর এ কোনটা এটা এটার স্কয়ার তারপর কি প্লাস তারপর এ বি এ এটা বি এটা এ বি তারপরে কি প্লাস বি স্কয়ার তারপরে প্লাস বি স্কয়ার পরের লাইনে আমরা শুধু এখানে করছি কি এই মাইনাস সাইন দিয়ে এটা গুণ করে দিছি মাইনাস সাইনটা দিয়ে গুণ করে দিছি ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিছি এটার মধ্যে তাহলে এটা গুণ করে দিয়া মাইনাস দিয়ে গুণ করলে প্লাস রে প্লাস যে মাইনাস যে মাইনাস 2a এবং তারপরে কি মাইনাস সাইন দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 3 এখন আবার এখানে দেখা যায় কি যে 3a প্লাস 1 স্কয়ার এটা আমরা a ধরছিলাম যে 3a প্লাস 1 স্কয়ার এখন এটা তো এইটা আমার যদি আমরা 3a রে শুধু a ধরি এবং 1 রে যদি b ধরি তাহলে a প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a 3a স্কয়ার এটা হলো a স্কয়ার প্লাস 2ab 2 সূত্রে 2 তারপর কি a কোনটা 3a b হলো 1 তাহলে 2ab প্লাস
বি এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। এরপর আছে কি এ বি, এ বি রে কি গুণ করতে হবে, গুণ করলে এই যে এই থ্রি এ প্লাস ওয়ান দিয়ে আমাদের এই টু এ মাইনাস থ্রি রে গুণ করতে হবে। এটা প্রথমে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করবো, পরে আর একটা সংখ্যা দিয়ে গুণ করবো। প্রথমে গুণ করছি থ্রি এ দিয়ে, থ্রি এ দিয়ে টু এর গুণ করলে হয় সিক্স এ স্কোয়ার, তারপর থ্রি এ দিয়ে মাইনাস থ্রি রে গুণ করলে হয় তিন তিনে নাইন, থ্রি থ্রি রে গুণ করলে হয় নাইন এ। তারপরে আমরা অন দিয়ে গুণ করছি, অন দিয়ে গুণ করলে হয় অন দিয়ে টু এ মাইনাস থ্রি, এরপর থাকে আবার টু এ মাইনাস থ্রি রে স্কোয়ার, তাহলে কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা হয়, এই অনুপাতে হয় যে টু এ স্কোয়ার মাইনাস তারপরে কি মাইনাস টু এ বি তারপর প্লাস বি স্কোয়ার। এখন আমরা এইটারে যোগ বিয়োগ করলাম, থ্রি এ থেকে থ্রি এ হয়েছে প্লাস আর টু এ হয়েছে কি মাইনাস, তা টু এ যদি মাইনাস হয় তাহলে থ্রি এ থেকে বাদ যাবে, তা বাদ যাওয়ার হয়েছে শুধু একটা এ। তারপরে ওয়ান এক ওয়ান আছে প্লাস থ্রি ও আছে প্লাস, তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর ইন্টু এই যে থ্রি এ স্কোয়ার, তা এ স্কোয়ারটা কি থ্রি এ হোল স্কোয়ার থাকলে থ্রির উপরও স্কোয়ার আছে এর উপরও স্কোয়ার আছে, তাহলে কি হয় থ্রি এ স্কোয়ার করলে হয় নাইন, এর স্কোয়ার করলে এ স্কোয়ার, তারপর কি আছে এটারে আমরা গুণ করব তিন দুগুলি ছয় এ আবার ওয়ান দিয়ে গুণ করলে ওই সিক্স এই হয়, তাহলে সিক্স এ ওয়ান স্কোয়ারে করলে ওয়ান, তারপরেরটা কি তারপরটা হলে এই সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ তারপর প্লাস টু এ তারপরে মাইনাস থ্রি, তারপর আবার আছে কি এই যে এখন এইটা এটা আছে কি পেছনে প্লাস দিলাম প্লাস, প্লাসের পরে টু এ হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা টুর উপরও আছে এর উপরও আছে, টুর উপর থাকলে দুই দুগুণি কত হয় চার, আর এর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার, তা ফোর এ স্কোয়ার, এটার গুণ করলে কত হয় তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো মানে টুয়েলভ, এই এর এ টুয়েলভ এ, তারপর থ্রি এর স্কোয়ার করলে কত হয় নাইন। পরের লাইনে কী করছি আমরা শুধু শুধু যোগ করছি, তাহলে কী হয় এ প্লাস ফোর ইন্টু এই যে নাইন এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার ফোর এ স্কোয়ার, এই তিনটা যোগ করলে হয় নাইনটিন এ স্কোয়ার, তারপরে এ এটা আছে সিক্স এ এটা আছে মাইনাস নাইন এ তারপর আছে প্লাস টু এ তারপর আছে টুয়েলভ এ, তা টুয়েলভ এ আর মাইনাস নাইন এ দুটো আছে মাইনাস, এই দুইটা যোগ করলে হয় টোয়েন্টি ওয়ান, এই টোয়েন্টি ওয়ান থেকে বাদ যাবে কি এই প্লাস সিক্স এ এবং টু এ, প্লাস সিক্স এ এবং টু এ যদি টোয়েন্টি এই টোয়েন্টি ওয়ান থেকে বাদ যায় টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে যদি এইট বাদ যায় তাহলে থাকে থার্টি থার্টিন থার্টিন এ, তারপর আছে কি প্লাস এই ওয়ান সংখ্যা, তারপর কি সংখ্যা যে ওয়ান এই জায়গায় আছে ওয়ান এই জায়গায় আছে মাইনাস থ্রি এই জায়গায় আছে প্লাস নাইন, নাইন আর ওয়ান যোগ করলে হয় টেন, টেন থেকে থ্রি বাদ দিলে হয় সেভেন, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের উৎপাদকের বিশ্লেষণ, সবাইকে ধন্যবাদ।